অনন্যা চক্রবর্তী আর বিশ্বজিৎ দাসের মধুর সঙ্গীত পরিবেশন, আর রাজ্যের তথ্য সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়ের প্রাণময় উপস্থিতির সঙ্গে অসংখ্য তেলিয়ামুড়াবাসীর স্বতঃস্ফূর্ত আবেগ সব মিলিয়ে তেলিয়ামুড়ার প্রোগ্রেসিভ ইউথ ক্লাবের উদ্যোগে যে স্মরণীয় বিচিত্রানুষ্ঠানের আয়োজন করা হয়েছিল শনিবার সন্ধ্যায়, তা বহুকাল তেলিয়ামুড়াবাসীর মনে স্মরণীয় একটি অনুষ্ঠান হিসেবে আপামর মানুষের হৃদয়ে গাঁথা থাকবে। বিজয়া সম্মেলনী উপলক্ষে তেলিয়ামুড়া প্রোগ্রেসিভ ইউথ ক্লাবের এই অনুষ্ঠানে হাজির জি সারেগামাপা খ্যাত রাজ্যের সঙ্গীত প্রতিভা অনন্যা চক্রবর্তী আর বিশ্বজিৎ দাসের তাদের সুরেলা জাদুতে মাতিয়ে দেন উপস্থিত জনসমুদ্রকে। সমগ্র অনুষ্ঠানের এই অসামান্য রূপ আর মানুষের উচ্ছ্বাস আর আনন্দের এই প্রতিধ্বনি শোনা গেল রাজ্যের তথ্য সংস্কৃতির মন্ত্রী সুশান্ত চৌধুরীর কণ্ঠে। নিজের সংক্ষিপ্ত বক্তব্যে তথ্য সংস্কৃতি মন্ত্রী এই জনসমাগমের বিশালতা আর তেলিয়ামুড়াবাসীর প্রাণোচ্ছল অংশগ্রহণকে উচ্ছ্বাসিতভাবে প্রশংসা করেন। ক্লাব বা তার যুবক সমাজ তাদেরকে মোটিভেশনের মাধ্যমে এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করার জন্য এগিয়ে এসেছেন, আর যারা এখানে আছেন শিশু থেকে আমার গুরুজন প্রতি স্তরের যারা জনগণ তাদের সবাইকে শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। আমি বক্তব্য রাখব না, আপনাদের কাছে শুধু আহ্বান জানাব যে সংস্কৃতি ছাড়া কোনো দেশ, কোনো সমাজ, কোনো পরিবার বাঁচতে পারে না। তাই সংস্কৃতিকে যত করে আমরা সুন্দর করব ততই। তেলিয়ামুড়া যুব শক্তির এই সৃজনশীল আবেগ যে আগামী দিনে বিকাশের রাস্তায় তেলিয়ামুড়ার উন্নয়নের পথকে আরও সুগম করবে তাও উল্লেখ করেন তিনি। সবাইকে বিজয়ার শুভেচ্ছা জানান রাজ্যের তথ্য সংস্কৃতির মন্ত্রী। তেলিয়ামুড়াবাসীর কাছে সুপরিচিত মুখ এবং তাদের সুখ দুঃখের সাথে বিধায়িকা কল্যাণী রায় তার বক্তব্যে জানান এই স্মরণীয় বিজয়া সন্ধ্যা অনেকদিন ধরে তেলিয়ামুড়াবাসীর মনে এবং হৃদয়ে থাকবে। মাঠে উপস্থিত বিশাল মাত্রায় মা বোনেদের উপস্থিতির উল্লেখ করে বলেন, আগামী দিনে এমনভাবে সমগ্র তেলিয়ামুড়াবাসীর আশীর্বাদ আর ভালোবাসা নিয়ে পথ চলবেন তিনি। মানুষকে মাঠে দেখে তিনিও খুশি হয়েছেন, আনন্দে আনন্দিত হয়েছেন। আজকে এই সন্ধ্যা তেলিয়ামুড়ার বুকে একটা দাগ কেটে রাখবে, এটা আমি বিশ্বাস করি। আজকে অনেকগুলি শিল্পীরা এখানে এসেছেন, কিছুক্ষণের মধ্যেই অনন্যা চক্রবর্তী তিনি আসবেন এবং আপনাদের হৃদয় জয় করবে, এটা আমি বিশ্বাস রাখি। আজকে দিনেও তেলিয়ামুড়ার মানুষ বিশেষ করে মায়েদের বোনেদের এই উপস্থিতি সত্যি আমাকে আরো বেশি কাজ করার প্রেরণা দেবে। আগামী দিন আপনাদের এই বিগত 4.5 বছর আপনাদের যে ভালোবাসা শুভেচ্ছা পেয়েছি, আগামী দিনেও আপনাদেরকে সাথে নিয়ে তেলিয়ামুড়ার বিকাশে কাজ করব। বিজয়া সন্ধ্যায় নানা রকমের সঙ্গীত পরিবেশন করে নিজেদের সুরেলা কণ্ঠে মাঠের জনসমুদ্রকে মাতিয়ে দেন শিল্পী অনন্যা চক্রবর্তী এবং বিশ্বজিৎ দাস। মোবাইল ক্যামেরার নরম আলো আর সুরের জাদুতে প্রোগ্রেসিভ ইউথ ক্লাবের এই অনুষ্ঠান দেশের যে কোনো বড় সঙ্গীতানুষ্ঠানের মতোই নিজের রূপ নিয়ে উপস্থিত হয়েছিল। নিজের প্রশাসনিক এবং রাজনৈতিক ইমেজকে দূরে সরিয়ে সঙ্গীতের এই জাদুতে নিজের প্রতিভা ও দেখান সদা ব্যস্ত রাজ্যের তথ্য সংস্কৃতির মন্ত্রী সুশান্ত চৌধুরী। সুরেলা ছন্দে পরিবেশন করেন জনপ্রিয় বাংলা গান মঙ্গল দ্বীপ জেলে। সত্যিকারী অর্থেই প্রোগ্রেসিভ ইউথ ক্লাবের এই সঙ্গীত সন্ধ্যা প্রমাণ করেছে ক্রিস্টিয়ান সঙ্গীতের প্রতি নিজেদের আবেগে রাজ্যে প্রথম সারিতে আছে তেলিয়ামুড়ার প্রাণময় মানুষ। ব্যুরো রিপোর্ট, আরই নিউজ।